কথায় চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়া স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ। কচুয়া পৌরসভার কুয়া এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ। 13 মে বৃহস্পতিবার পৌরসভার কুয়া বিলে প্রায় 30 জন ছাত্রলীগ কর্মী দিনব্যাপী ধান কাটার কাজে অংশগ্রহণ করে। এ সময় কুয়া গ্রামের পিকুমিয়ার 14 গন্ডা সম্পত্তির ধান কেটে মারাই করে দিয়েছে সংগঠনের কর্মীগণ। ধান কাটায় অংশগ্রহণ করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাসসেল খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাহবুব ব্যাপারী, প্রচার সম্পাদক ইমাম হুসাইন, যুবলীগ নেতা জুলফু, ছাত্রলীগ নেতা সাব্বির প্রমুখ। ধান কাটার বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ইমাম হুসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাজান শিশিরের সার্বিক তত্ত্বাবধানে 13 দিন যাবৎ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকের ধান কেটে দিয়ে আমরা কৃষকের পাশে আছি। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।